চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ভাইরাসে আক্রান্তের হার 70% উল্লেখ করে তিনি বলেন, এর কোনো চিকিৎসা, ওষুধ কিংবা ভ্যাকসিন নেই। খেজুরের কাঁচা রস না খেতে সবাইকে সতর্ক করেন তিনি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর তথ্য অনুযায়ী দেশে 2001 সালে মেহেরপুরে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়। এরপর 2021 পর্যন্ত 322 জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি মেলে, তাদের মধ্যে মারা যান 229 জন। আর চলতি বছর 8 জন আক্রান্তের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। সরকারি গবেষণা মতে মূলত খেজুরের কাঁচা রস পান করেই এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিপা ভাইরাস প্রাণী থেকেই মানুষে ছড়ায়, এরপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও যে কেউ আক্রান্ত হতে পারে। এ অবস্থায় দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ও স্বাস্থ্যসেবা বিষয়ক সভা শেষে রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এতে আক্রান্ত হলে এখনও কোনো চিকিৎসা ও ভ্যাকসিন নেই। এ পর্যন্ত রোগী এসেছে 8 জন, সেই 8 জনের মধ্যে 5 জন মারা গেছে এবং নিপা ভাইরাসের মৃত্যুর সংখ্যা অনেক বেশি, হার অনেক বেশি, অর্থাৎ প্রায় 70-এর উপরে মৃত্যু হয়ে থাকে। আক্রান্তের হার আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই খেজুরের কাঁচা রস ও পাখির খাওয়া ফল খাওয়া যাবে না। নিপা ভাইরাসটি সাধারণত কাঁচা খেজুরের রস পান করলে হয়ে থাকে এবং পাখিতে খাওয়া ফল সেখান থেকেও অনেক সময় হয়ে থাকে। নিপা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি, সে যদি অন্য একজন সুস্থ মানুষের সাথে যদি সংস্পর্শে আসে, ভাইরাসে সে আক্রান্ত হতে পারে। কাজেই এটা একটু মানে আমাদের আশঙ্কার বিষয়। এদিকে সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি আগামী মার্চ থেকে হাসপাতালগুলোতে নির্ধারিত ফিতে চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী। চিকিৎসার যে চার্জগুলো থাকে, যে মূল্য থাকে, এই বিষয়গুলো আমরা নজরে আনতে চাচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।